हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आईओएमएस ब्लॉग एंड किचन। तुम्हरा जे जेखने आछो खूब भालो थाको, सुस्थ थाको, एई कामना निये दुर्दान्त दुटो रेसिपी शेयर करते चले एलाम तोमादेर काछे। एकटा होच्छे माछेर माथा आर माछेर तेल दिए डाटा शाकेर चच्चड़ी, आर एकटा होच्छे माछेर झाल। एखाने आमी पेंयाज काटबो बोले रेडी होयेछि। सूर्य देखा मात्रई चले एसेछे काटबे बोले, ओ आवाज़ पेलेई छुटे चले आसे। प्याजगुलो चार टुकरो करे रेखेछिलाम, ओ कुचিয়ে দিল। এবার টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো কুচানো হয়ে গেল আমাদের, এই দেখো। এবার ধনে পাতা কাটবো বলে রেডি হয়েছিলাম, সেটা ও কাটতে চলে এসেছে। তো ওকে ছুরি দিয়ে কাটতে দিইনি, একটা ছোট কাঁচি দিয়েছি, ও সেটা দিয়ে কাটছে। এমনিতে কিন্তু আই কন্টাক্ট খুব একটা করে না, কোনো কিছুতে মনোযোগ খুব একটা নেই, অস্থির সব সময়। কিন্তু এই কাজগুলো করতে খুব ভালোবাসে। তো দিলাম, ও দেখো সুন্দর করেই কাটছে। আর অন্য বাচ্চাদের যেমন ভয় থাকে হাত ফাত কেটে যাবে, ওর সেসব ভয় নেই। এখানে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর সবজি কেটে নিয়েছি, দেখো অনেক রকম সবজি এখানে আছে, এগুলোকে কেটে নিয়েছি। আর এখানে ডাটা শাক কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, ডাটাগুলো এরকম হয়ে গেছে। মাছের তেল রয়েছে পাশে, এবার নুন হলুদ ভালো করে মেখে নিই মাছগুলোর মধ্যে। মাছের মাথা আর তেলটা ওই ডাটার মধ্যে দেবো। এসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে মাছগুলো একে একে ভেজে নেব, পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। এই ডাটা, এই যে শাকের চচ্চড়ি আমি ডাটা শাক দিয়ে করেছি, এটা কিন্তু পুঁই শাক দিয়েও বেশ ভালো লাগে। একই রকম রেসিপি তুমি পুঁই শাক দিয়েও করতে পারো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো মাছ ভাজা কমপ্লিট। এবার এই যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে একটু ভেজে নেব, এগুলো না ভাজলে ভালো লাগবে না খেতে। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম। শিম আছে, কুমড়ো, বেগুন, আলু আর দুটো ঝিঙে ছিল, আমি ওটাকেও কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলো এবার ভেজে নিলাম। সবজিগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়ায় একটু তেল দিয়ে দেব। দেখো তেজপাতাটা কত বড়, এটাকেই আমি ছিঁড়ে দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলোকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম বলে নরম, আর হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি।
এবার দুটো শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা আমি পাঁচফোড়ন দিয়ে করছি, কিন্তু তোমরা পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারো, তাহলেও ভালো লাগবে। মাছের তেলটা দেখো একদম পরিষ্কার, ওটাও দিয়ে দিলাম। এবার দেখো কতটা তেল হয়ে যাবে। দেখেছো কতটা তেল হয়ে গেছে? এর মধ্যে একে একে এবার আমি গুঁড়ো মশলা যেগুলো দেবো সেগুলো দিয়ে দিলাম, জিরে, একটু লঙ্কার গুঁড়ো, একটু এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। এবার শাকগুলো আর দুটো কাঁচা লঙ্কা পরে দিলাম, শাকটা দিয়ে দিলাম। যে কোনো শাক আমি গোটা অবস্থায় একটু নুন দিয়ে দিলাম, গোটা অবস্থায় ভালো করে বেছে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে শাকের মধ্যে যে কাদাটা থাকে সেটা জলে ধুয়ে নরম হয়ে যায়, তারপর ডললেই কাদাটা ধুয়ে বেরিয়ে যায়। না হলে অনেক শাকে অনেক সময় অনেক বালি জাতীয় জিনিস থাকে যেগুলো মুখে পড়লে খুবই বাজে লাগে। এবার আমি ওর মধ্যে ভাজা যে সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম, মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, শাকের থেকে জল বেরোবে খানিকটা। এবার আমি চাপা দিয়ে এটাকে সরিয়ে দিলাম একটা সাইডে। এবার মাছের যে রেসিপিটা করব তার জন্য কড়ায় তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিলাম, এবার এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, প্রায় অর্ধেক ভাজাই হয়ে গেছে এটা। একটু গোটা জিরে দিলাম, এখানে দেখো আমার ফ্রিজের মধ্যে বাটা মশলা ছিল, আমি আগেই বেটে রেখেছি, ওর মধ্যে আছে আদা রসুন গোটা জিরে গোটা ধনে, এবার সেইটাই খানিকটা দিয়ে দিচ্ছি। টমেটো যেটা মানে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিলাম, সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো। এবার একটু ধনে পাতা অর্ধেকটা দিলাম, বাকি অর্ধেকটা পরে দেবো। নুন আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর নুন কিন্তু পরে দিচ্ছি না। এবার একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না,
দেখো, এবার দেখে নি শাকটা কত দূর হলো। অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়েছে আর বাকি অর্ধেকটা বাকি আছে, শাক থেকে কতটা জল বেরিয়েছে। একটা বাটির মধ্যে আমি খানিকটা চিনি আর যে ভেজ মশলা যেটা পাওয়া যায়, সে ভেজিটেবিল মশলা সেটা, আর একটু গরম মশলা অল্প একটু আর কি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওটা আরও পরেও দেওয়া যায় কিন্তু এখন আমি দিলাম। দেখো মাছটা প্রায় হয়েই গেছে, সব শেষে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আবার একটু যে ধনে পাতাটা বেঁচে ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই ঝোল করিনি, দেখতে পাচ্ছ, খেতে খুবই ভালো হয়েছিল। আর দেখো খুব সুন্দর হয়েছিল রান্নাটা, তোমরা করে দেখো কীরকম লাগে। আমার তো খুব ভালো লেগেছিল বলে শেয়ার করছি তোমাদের কাছে। এই দেখো কালারটা দেখেছো কত সুন্দর এসছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই লাল হয়েছিল। এবার শাকটা প্রায় হয়ে গেছে, মাছের মাথাগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ কি মাছের মাথা যদি এভাবে মিশিয়ে না দিই তাহলে কিন্তু পুরো টেস্ট পাওয়া যাবে না। এই যে দেখো হয়ে গেছে চচ্চড়িটাও, যেটা দেখছো ঝোল ঝোল মতো লাগছে সেটা কিন্তু তেল। আমি দুটো প্লেটে দুটো রেসিপি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো এই যে মাছের রেসিপি এটা, আর এটা হচ্ছে শাকের রেসিপি। আজ এই পর্যন্ত।